অনন্তকাল অপেক্ষা নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় ধৈর্য সীমার মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। এজন্য দ্রুত নির্বাচন কমিশন সংস্কারের দাবি দলটির নেতাদের। তাদের শঙ্কা, ভোট আয়োজনে রোডম্যাপ দিতে দেরি হলে দেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শেনবাগ ফোরামের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় তিনি বলেন, অবিলম্বে নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়া শুরু না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, অতি দ্রুত যথাসম্ভব সকল রাজনৈতিক দলের মতামতে বাংলাদেশের একটি নির্বাচনমুখী জনগণকে নির্বাচনের দিকে তৈরি করুন। অনতি বিলম্বে নির্বাচন কমিশন সংস্কার করে আইনগতভাবে নির্বাচন কমিশন তৈরি করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার নারী ও শিশু অধিকার ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভায় যোগ দেন দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ধৈর্যের সীমানার মধ্যে নির্বাচন চায় মানুষ। নির্বাচন করবেন সেই দাওয়াতটাকে দেন, তারপরে আস্তে আস্তে আপনারা কাম শুরু করেন। আর আমরাও যারা নির্বাচনে অংশগ্রহণ করব, তারও ভোটাররা আমরাও একটা প্রস্তুতি নেই অন্য কথা না বলে। তাই সেই কারণে বলছি, আমাদেরকে আপনারা যা বলবেন সবে আলহামদুলিল্লাহ বলবো, কতদিন বলবো সেটাও আপনাদের বিবেচনায় রাখতে হবে। মূল ইস্যুকে পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা কথায় সংশয় সৃষ্টি হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। যে ইস্যুটা মূল, সেই ইস্যুটাকে পাশ কাটিয়ে নানা ইস্যু নিয়ে কথা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐক্যের ভিত্তি হবে 24-এর গণবিপ্লব। এই বিপ্লবকে পাশ কাটিয়ে কেউ ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করলে তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আর সংবিধানের অজুহাতে সংস্কার আটকে না রাখার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থান, গণ আন্দোলন এবং বর্তমান উপদেষ্টা পরিষদ সংবিধান মেনে হয়নি। এই সংবিধানের অজুহাত দিয়ে কোনো সংস্কার যেন আটকে না থাকে। এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন কোনো সংবিধান অনুযায়ী হয় নাই, উপদেষ্টা পরিষদ কোনো সংবিধান মেনে হয় নাই, ফলে রাষ্ট্রের সংকট তৈরি করতে এই উপদেষ্টাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ করে অবিলম্বে সংকট নিরসন করে জবাব নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। এদিকে গাজীপুরের চৌরাস্তায় একটি কনভেনশন হলে জেলা জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, 24-এর গণ আন্দোলনের পথ ছেড়ে যারাই ভিন্ন পথে হাঁটবেন তাদের পরিণতি হবে স্বৈরাচারের মতো। জাতীয় ঐক্যের ভিত্তি হবে 24-এর গণ বিপ্লব। আমাদেরকে অবশ্যই জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়াতে হবে। জনগণের ন্যায্য দাবি যদি থাকে, সেই দাবিকে পাশ কাটানোর চেষ্টা বা দুঃসাহস আমরা যেন কেউ না দেখাই। আমাদের দল এবং কোনো দল যেন ভিন্ন পথে হাঁটার চিন্তা না করে, যারাই হাঁটবেন তাদেরকেও স্বৈরাচারের রাস্তা ধরতে হবে। কোনো মহল জাতিকে প্রতারণা ও ধোকা দেওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বানও জানান জামায়াতের আমি। সেই ক্ষেত্রেও আমাদের অক্ষ থাকবে তাদেরকে প্রতিহত করার। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মাধ্যমে শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও বলবৎ ফ্যাসিবাদী ব্যবস্থা। এখনও হয়নি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাই দরকার জাতীয় ঐক্য। ছাত্র, জনতা, রাজনৈতিক দল ও সরকারের মধ্যে যোগসূত্র তৈরি করতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্তরা। শিগগিরই পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি সহ শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি করার পরিকল্পনা তাদের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুনে সামনে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে নতুন প্ল্যাটফর্ম। কোটা সংস্কারের এই আন্দোলন এক পর্যায়ে পরিণত হয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলনকে বেগবান করতে 158 জনের সমন্বয়ক তালিকা প্রকাশ করা হয়। সরকার পতনের পর সমন্বয়ক পরিচয়ে শুরু হয় নানা বিতর্কিত কর্মকাণ্ড। শুরু থেকেই গুঞ্জন ছিল গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মটি রাজনৈতিক সংগঠনে রূপ নিতে যাচ্ছে, যদিও সমন্বয়কেরা দাবি করেছিলেন তাদের প্ল্যাটফর্মটি সাংগঠনিক রূপ দেওয়া হবে না। সম্প্রতি 4 সদস্যের কমিটি ঘোষণা করায় আবারও আলোচনায় আসলো বিষয়টি।
মুখপাত্র উমামা ফাতেমা স্বীকার করলেন, সরকার বা দেশের জন্য যেভাবে কাজ করা দরকার তা এখনো করতে পাচ্ছে না ছাত্ররা, তাই জাতীয় ঐক্যে পথ খুঁজছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা একটা ব্রিজ হিসেবে কাজ করব, সকলের মধ্যে, সকল স্টেক হোল্ডারদের মধ্যে আমরা একটা কানেক্টিভিটি ক্রিয়েট করব। কানেক্টিভিটি ক্রিয়েট করে এখানে একটা জাতীয় ঐক্যমত আমরা এখানে তৈরি করব, সেটাই মূলত আমাদের লক্ষ্য। মুখ্য সংগঠক হান্নান মাসুদ জানালেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয়ে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান সহ সব পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হবে। এখন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হয়নি, সেইটা বিলোপ ঘটানোর জন্য এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য যেটা আমরা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেদিন আমরা ইয়েতে দাঁড়িয়ে শহীদ মিনারে দাঁড়িয়ে, সেই প্রতিশ্রুতি রক্ষায় আমাদেরকে নতুনভাবে কাজ শুরু করতে হবে এবং সেই কারণে আমাদের যেই একটা সাংগঠনিক কাঠামো দরকার সেই কাঠামো তৈরি করা হয়েছে এবং এই কাঠামোটা সারা দেশের কাঠামো দাঁড় করাবে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই রাজনৈতিক সংগঠনের রূপ নেবে না বলে আবারও দাবি করছে নতুন কমিটি। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে, তাদের আলাদা করতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে মাদারীপুর পৌরসভার হলরুমে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, দেশের অনেক জেলায় সমন্বয়ক নাম ভাঙিয়ে অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রদের মধ্যে কেউ যদি ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সমন্বয়কের নাম করে যে সকল গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে তাদেরকে আমাদের আলাদা করতে হবে। তো এই মানুষগুলোকে যদি আমরা আলাদা না করি, সমন্বয়কের নাম ভাঙিয়ে এই মানুষগুলো আমাদের এই প্ল্যাটফর্মে ইনভেস্টটা খেয়ে দিবে। ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন ছাড়তে বিলম্ব হয় রাত থেকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, সকালে সব বগি উদ্ধারের পর স্বাভাবিক হতে শুরু করে চলাচল। বৃহস্পতিবার রাত 12টার দিকে কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পর লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন, ছিটকে পড়ে 6টি বগি। কেউ হতাহত না হলেও রাত থেকেই আটকা পড়েন যাত্রীরা। শুক্রবার সকালে উদ্ধার করা হয় সব বগি, এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু হয় ট্রেন চলাচল। কয়েকটি ট্রেন দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কারো সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, আমরা তো অনেক কষ্টের মধ্যে আছি, এখানে কোনো ভালো ওয়াশরুম নাই, তারপর ওই লেখাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি সহ আমার মতো শত শত হাজার হাজার যাত্রী এখনো প্ল্যাটফর্মে ভিড়। গাড়ি কটার সময় কখন আসবেন, যাবে আসবে কোনো টাইম বলতে পারতেছে না। যাত্রীদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই দুর্ভোগ। তথ্য কেন্দ্রে যাই, এরাও আমাদেরকে ঠিকভাবে কথা বলতেছে না আমাদের সাথে, আমরা হয়রানি হচ্ছি তো কবে আসবে, পাবো কি না। ট্রেনের গাফিলতা দায়িত্বগত ব্যক্তিদের না, সারা এত কাছে সংস্কারের জন্য এত টাইম লাগবে কিসের জন্য। যখনই দুর্ঘটনা ঘটেছে তখন মেসেজগুলো আমাদেরকে দিয়ে দিলে জনগণ উপকৃত হতো, আমরা এই অস্বস্তিতে পড়তাম না বা এই হ্যাজেলটা আমাদের হতো না। কমলাপুর স্টেশন মাস্টার জানান, লোকবল ও যন্ত্রাংশ না থাকায় উদ্ধার কাজ ও লাইন মেরামতের সময় লেগেছে বেশি। সমাজে যাচ্ছে ধরনের ভোগান্তি হচ্ছে আমরা জানি, তো ওই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা জানি যে দুর্ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত, তো সকল সমাজ যাচ্ছে বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। বিলম্বের কারণে কেউ যেতে না পারলে টিকিটের টাকা ফেরত দেওয়ার কথাও জানান তিনি। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মধ্যরাতে বহিরাগতদের সাথে সংঘর্ষে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। শুক্রবার ভর্তি পরীক্ষা ঘিরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিল প্রস্তুতি, তবে এর কয়েক ঘন্টা আগে গভীর রাতে হঠাৎই অস্থির হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় সংঘর্ষ হয় বহিরাগতদের সাথে, আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। ছাত্র সংগঠনের মনে হয় ব্যানারকে কেন্দ্র করে, তারা বাহিরে যদিও ব্যানারটা লাগাইছিল, এটাকে কেন্দ্র করেই মনে হয় তারা বলতেছিল যে আমরা ব্যানার লাগাইছি। আর ছাত্ররা বলছিল যে এখন তো এই ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ, এ শর্তে কেন এটা করা হলো, এটাকে কেন্দ্র করেই মূলত এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা বলতে পারবো। এই মুহূর্তে
এ ঘটনার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে শাখা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম রোমেনকে। একটি তদন্ত কমিটিও করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ক্যাম্পাসে উৎকণ্ঠার মধ্যেই নেওয়া হয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। আমার মেয়ে পরীক্ষা দেবে, আমি দক্ষিণ শর্মা আলমপুর গ্রাম থেকে, রংপুর থেকে এসে। তো ভালোই তো, মোটামুটি পরিবেশ ভালো যাচ্ছে, নিরাপত্তা আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক। পাইকারির সস্তার পেঁপে খুচরায় বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, প্রায় একই অবস্থা বেগুনেও। রাজধানীর সাদেক খান কৃষি বাজারের মানভেদে 35-50 টাকা কেজির বেগুন খুচরা বাজারে ঢুকেই হচ্ছে প্রায় 100-120 টাকা। প্রান্তিক পর্যায়ে এ দুটি পণ্যের দাম এক এক এলাকায় আরও সস্তা। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত একটি আধুনিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবি ক্রেতাদের। উত্তরের জেলা বগুড়ায় শুক্রবার সকালে পাইকারিতে বেগুন বিক্রি হয়েছে সর্বোচ্চ 50 টাকা কেজি। জেলার খুচরা বাজারে দাম প্রায় দ্বিগুণ, একই অবস্থা পেঁপের দামেও। একটু সস্তায় কিনতে অনেক ক্রেতাই ভিড় জমাচ্ছেন পাইকারি বাজারে। 40 টাকা কেজি করছে, মনিটন করেন, এটি 50 কিলো না 60 বেচু 10 টাকা লাভ করুন। উত্তরের জেলাগুলো থেকে নরসিংদীর বাজারে আসে বেগুন। পাইকারিতে যা বিক্রি হয় মানভেদে 40-60 টাকা, আর এখানে পেঁপের দর 15-20 টাকা কেজি। বেগুন ওই 5-50, সাইডে লো 50 বাজার আরো কমবে, দিন যাবে, এখন দিন যাবে ডাউন হবে, দিন যাবে ডাউন হবে। জেলার গণ্ডি পেরিয়ে রাজধানীর রায়ের বাজার সাদেক খান কৃষি বাজারেও পাইকারিতে বেগুনের দর মানভেদে 35-50 টাকা কেজি, আর পেঁপে মিলছে মানভেদে 10-20 টাকা। বিক্রেতারা বলছেন দেশের নানা প্রান্ত থেকে আসা এসব সবজির দাম গেল কয়েকদিনে কিছুটা কমেছে। ব্যান গাড়িতে নিয়ে গুইরা গুইরা বিক্রি করব, এখান থেকে 20 টাকা কেজি পাইকারি নিতে আসছে। আমাদের খরচ আছে, 1 টাকা লাভের দরকার আছে, যত আমদানি হইতেছে তত দাম কমতেছে। আজকে যেমন 50 টাকা বিক্রি করছি। তবে পাইকারির এ দর রাজধানীর খুচরা বাজারগুলোতে হয়ে যায় প্রায় দ্বিগুণ। মহাখালী ও খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে খুচরায় বেগুনের দর 100-120 টাকা, আর গোল বেগুন বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। লম্বা বেগুনটা 90 টাকা কিনা 120 টাকা বিক্রি করি। একটু ভালো পেঁপে আছে না, সপ্তাহে এক কোয়ালিটি না, বেনো তো 20 টাকা কেজি বেচে। একই অবস্থা পেঁপের দরেও। পাইকারির 20 টাকার পেঁপে খুচরায় বিক্রি হচ্ছে 35-40 টাকা কেজি। এ অবস্থায় বাজার থেকে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর উদ্যোগ চান ক্রেতারা। আমাদের মতো মধ্যবিত্তরা এখন ওই ঘরে বসে থাকা ছাড়া উপায় নেই, না খেয়ে থাকতে হবে। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো চেইন করা যায়, সাপ্লাই চেইন, সেক্ষেত্রে আপনার ভোক্তারা একটু আরাম পাবে। কৃষক ও ভোক্তা পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিত করতে একটি আধুনিক সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার দাবিও তুলছেন ভোক্তারা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কৃষি বিজ্ঞান বিষয়ে 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই পরীক্ষা। এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন 3,718টি, আর আবেদন করেন 75,017 জন। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন 5,140 জন শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এদিকে রাতে ক্যাম্পাসে সংঘর্ষের পরও শুক্রবার শান্তিপূর্ণ ভাবে ভর্তি নেওয়া হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে। 8 বছরের বেশি সময় ধরে নীরবে মানবিক কাজ করে যাচ্ছেন রাজধানীর মহাখালী এলাকার হোটেল মালিক মোস্তাক পাশা মিলন এবং সমাজসেবক ফারুক আহমেদ। তারা প্রতি শুক্রবার দুপুরে আমতলীর রাঁধুনি রেস্টুরেন্টে 8 শতাধিক মানুষকে স্পেশাল মধ্যাহ্নভোজের ব্যবস্থা করে আসছেন। পোলাও, মাংস ও ডিম দিয়ে পরিবেশন করা হয় খাবার। খেতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। হিজড়া জনগোষ্ঠী
রিকশা ঠেলা ও ভ্যানওয়ালা ভ্যান গাড়িওয়ালা পথশিশু ছাড়াও উন্নত মানের এই খাবার খেতে দেখা যায় অনেক নিম্ন ও মধ্যবিত্তের মানুষকেও। মানুষের অনুপ্রেরণায় এমন একটি মহৎ কাজ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। ভবিষ্যতেও তারা এ ধরনের কাজ অব্যাহত রাখবেন বলে জানানো হয়। প্যারাগন গ্রুপের মালিক মশিউর রহমান তাদের কিছুটা সহযোগিতা করছেন বলেও জানান তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নিশ্চিত হবার পর নিজের ইশতেহার প্রকাশ করলেন বাফুফের সিনিয়র সহসভাপতি প্রার্থী ইমরুল হাসান। ফুটবল 360 শীর্ষক তার এই কর্মপরিকল্পনায় উঠে এসেছে দেশের ফুটবলের পট পাল্টে দেওয়ার চিত্র। পরিকল্পিত পরীক্ষিত এই সংগঠক বলছেন, বাফুফে নির্বাচনের পর নতুন পর্ষদের কাছে উপস্থাপন করা হবে তার এই পরিকল্পনা। একজন সংগঠকের তো এমনই হওয়া উচিত, ক্রীড়া পরিচালনা পর্ষদের টেবিল থেকে যিনি নিয়মিত থাকবেন খেলার মাঠেও। তেমনি এক সংগঠক ইমরুল হাসান, দাপ্তরিক কাজের বাইরে মাঠের খেলাতেও তিনি নিয়মিত। 26 অক্টোবর বাফুফের নির্বাচন, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত ইমরুল হাসান আছেন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তার আগেই প্রকাশ করলেন ফুটবল উন্নয়নে করণীয় পরিকল্পনা। খারাপ ভালো অনেক কিছু ছিল, সেই চিন্তাভাবনা থেকে যে আমরা আরও কীভাবে বাংলাদেশের ফুটবলটাকে গুছিয়ে এটাকে একটু ভালোভাবে প্রফেশনাল ওয়েতে আগানো যায়, সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমাদের এই ম্যানিফেস্টোটা। তার এই ম্যানিফেস্টোতে উঠে এসেছে 6টি গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফল এই ম্যানিফেস্টো। আমরা আসলে চেষ্টা করেছি বাংলাদেশের ফুটবলের সামগ্রিক অবস্থাকে নিয়ে কাজ করার জন্য, ফুটবলের ব্র্যান্ডিং বলেন কিংবা আভ্যন্তরীণ যে সমস্ত বিষয় দিয়ে থাকে সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি ম্যানিফেস্টোর মধ্যে তুলে ধরার জন্য। অর্গানাইজেশনাল, স্ট্র্যাটেজিক, অপারেশনাল, মার্কেটিং, মিডিয়া, ইভেন্ট, ফ্যান্স এবং ভলেন্টিয়ার, এই 6টি স্তরে বিভিন্ন বিভাগে কর্মপরিধিগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বাস্তবায়নের নির্দেশনা ইমরুলের। যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যদি পজিটিভ থাকেন এই ম্যানিফেস্টোর ব্যাপারে, তাদের চিন্তাভাবনা যদি বাড়তি কিছু পেয়ে থাকে তো সেগুলো সংযোজন করব। তা আমার মনে হয় যে পজিটিভ চিন্তা ধারার লোকজন যদি আসে তাহলে আমাদেরকে এই কাজটিও করে সহজ হবে। তৃণমূল থেকে সরকার, এএফসি বা ফিফা, ফুটবলের প্রতিটি ক্ষেত্রের সমন্বয়ে মনোযোগ এই ইশতেহারে, যেখানে অর্থের যোগান বা খরচের স্বচ্ছতা, কোন বিষয়ে কী নীতি তা স্পষ্ট। ইমরুল হাসানের এই পরিকল্পনা যদি বাস্তবে রূপ নেয় তবে দেশের ফুটবল ছুটবে শূন্য থেকে শেখরে, এ কথা বলাই যায়। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আরো কিছু সংবাদ এক নজরে। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে ফ্যাসিবাদকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সকালে লক্ষ্মীপুর শহরের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের 2 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। বৃহস্পতিবার রাতে তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় ন্যায্য মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। সকালে নগরীর পূবালী চত্বরে ছাত্ররা তাদের এ কার্যক্রম শুরু করেন। শিক্ষার্থীরা জানান, সিন্ডিকেট ভাঙতে পাইকারি আড়ত থেকে কেনা দামে সবজি সহ নিত্যপণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে। হবিগঞ্জে বকেয়া মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। দুপুরে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, 6 সপ্তাহ ধরে মজুরি না পাওয়ার কষ্টে দিন পার করছেন তারা, তবে মজুরি পরিশোধের চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গায় অস্ত্র ও নগদ টাকাসহ রূপা নাম খাতুন নামে এক নারী গ্রেপ্তার হয়েছে। পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জয়প্রভাত শহরের জাহানারা প্লাজা মার্কেটে মোবাইল ফোনের শোরুম থেকে চুরি হওয়া 195টি স্মার্টফোন ও নগদ 1,70,000 টাকা সহ দুইজনকে আটক করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।